মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল আমার এই বাহর মধ্যে ছিল, আমার রান এবং থুতনির মাঝে রাসূলুল্লাহকে আমি আলগিয়ে রেখেছিলাম। তিনি বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা, এই কথাটা বলার পরে তার হাতটা ঝুঁকে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি বুঝতে পেরেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অপশন দিয়েছে যে হে মুহাম্মদ, আপনি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান না আপনি আসতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা, আমি আমার সুউচ্চ আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি দুনিয়া চাই না। রাসূলুল্লাহ যখন এটা এখতিয়ার করেছেন তখনই তার আত্মাকে নিয়ে নেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটা নবীকে, এটা নবীদের মান, এটা হচ্ছে নবীদের কি মুজেজা, যে নবীদেরকে মৃত্যুর আগে জানানো হয় যে কখন সে মরবে। যখন নবীদের সাথে কোনো কিছু খাস হবে সেটা যদি এই উম্মতের কেউ কারোর জন্য দাবি করে সে হচ্ছে গোমরা, পথভ্রষ্ট। আপনি দেখতে পাবেন বহু পীরেরা আছে, বহু ব্যক্তিরা আছে যারা দাবি করে যে আমার বাবা মরার আগে বলতে পেরেছিল যে আমি আর এক মাস বাঁচব, বলতে পেরেছিল যে আমি অমুক দিন মারা যাব। এই যে কথাগুলো বলা হয় এগুলো হচ্ছে সব ধোকা, শয়তানি চক্রান্ত। এমন কথা আমিও আপনি বলতে পারি, আপনি আপনার সিম্পটম দেখে, রিপোর্ট যখন দেখলাম আমার কিডনি নষ্ট, আমার আমার ফুসফুসি নষ্ট, আমার ক্যান্সার, আমার অমুক তুমুক যখন আপনি জানলেন, তখন ডাক্তাররা যেমন বলতে পারে যে আপনার রোগীকে নিয়ে ভালো ভালো খাওয়ান, তিনি বেশি দিন বাঁচবে না, তার মানে কি এই ডাক্তার কি আল্লাহর ওলি? আপনার এই মৃত ব্যক্তিকে তখন আল্লাহর ওলি হয়ে যায়? ওলি হয়ে যায় না। তো ধোকা কেন খান? যখন একটা এই কাজটা একটা ডাক্তারও বলে তাকে আপনি আল্লাহর ওলি মনে করেন না, তাকে আল্লাহর পীর মনে করেন না, তাকে গিয়ে সেজদা করেন না, আর ওই কথাটাই যখন আমাদের মতো কোনো দাড়িওয়ালা আল খাল্লা যুদ্ধওয়ালা বলে আপনি তার মরিদ হয়ে যান, তাকে সেজদা করেন, কিসের ভিত্তিতে? এর কোনো ভিত্তি নাই। এই গুণটা শুধুমাত্র নবীদের। আপনারা জানেন যে মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে বলেছিল যে মূসা আপনার মৃত্যুর সময় চলে এসেছে, এক থাপ্পো মেরে মূসা আলাইহিস সালাম ওই ফেরেশতার চৌকি কানা করে দিয়েছে। এই ঘটনা আছে, সহি ঘটনা এটা। তার মানে কি? তার মানে হলো প্রত্যেকটা নবীর কাছে আগে মেসেজ আসে যে আপনার মৃত্যুর সময় কিন্তু ঘনিয়ে এসেছে, আপনাকে মরতে হবে এখন বা এই দিনে। এটা হচ্ছে নবীদের মুজেজা বা নবীদের মান, এটা যেন অন্য কোনো ব্যক্তি দাবি না করে। কারণ আল্লাহ বলছেন সূরা লোকমানের শেষ আয়াতে, কোনো মানুষ জানে না কোন জমিনে তারা মৃত্যু হবে, কোন অবস্থায়, এটা আল্লাহ ক্লিয়ারভাবে বলে দিয়েছে। অতএব আপনার আকিদাকে আপনি শুধরে নেন, এটা একমাত্র নবীদের সাথে ঘটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন বান্দার মৃত্যু মুহূর্তে সেটা ঘটায় যে আপনার এখন সময় শেষ, আজাল চলে এসেছে। সে তখন ভাগ্যবান হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, সে তখন আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। তো এই সুযোগটা আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দাকে দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তার কাছে এভাবে জান্নাত এবং আল্লাহর রহমতকে পেশ করে দেয়া হয়, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন এই প্রস্তাবের চেয়ে আর কোনো কিছু তার কাছে বেশি পছন্দনীয় হয় না। আহাব্বা লিকা আল্লাহি ফা আহাব্বাল্লাহু লিকা,